সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম জেনে নিন যে কারণে দু সালের পর বিশ্বে ইসলামই বেশি জনপ্রিয় ধর্ম হবে পিউ সেন্টারের সমীক্ষামতে বিশ্বের সবচেয়ে দ্রুত বিস্তার লাভকারী ধর্ম ইসলাম ওই সমীক্ষামতে ইসলাম ধর্মে বিশ্বাসীদের সংখ্যা দু সাল নাগাদ গিয়ে দাঁড়াবে দুশো ছিয়াত্তর কোটিতে ওই সময় মুসলমানরা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ হবে দু সালে বিশ্বের মোট জনসংখ্যা নয়শো কোটি হবে বলে আশা করা হচ্ছে প্রকাশিত গবেষণায় দাবি করা হয় দু সালের মধ্যে বিশ্বে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে একটা সমতা বজায় থাকবে খ্রিস্টানদের সংখ্যা বাড়লেও মুসলমানদের হারে বাড়বে না মুসলমানদের সংখ্যা হবে দুই দশমিক আট বিলিয়ন যা মোট জনসংখ্যার ত্রিশ শতাংশ এবং খ্রিস্টানদের সংখ্যা হবে দুই দশমিক নয় বিলিয়ন মোট জনসংখ্যার একত্রিশ শতাংশ যদি এই ধারা চলতে থাকে তাহলে দু সালের পর বিশ্বে ইসলামই বেশি জনপ্রিয় ধর্ম হবে দু সালে ইউরোপের মোট জনসংখ্যার দশ শতাংশ হবে মুসলিম যা দু সালে ছিল পাঁচ দশমিক শূন্য শতাংশ অর্থাৎ দু সালে প্রতি জনের মধ্যে ছয় জনের বেশি হয় মুসলমান কিংবা খ্রিস্টান হবে পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষার কিছু বাস্তবতা উঠে আসলো বেলজিয়ামের বিচারমন্ত্রীর কণ্ঠে বেলজিয়ামের বিচারমন্ত্রী দাবি করেছেন ইউরোপে খুব শীঘ্রই সংখ্যার দিক দিয়ে ধর্মপরায়ণ খ্রিস্টানদেরকে ছাড়িয়ে যাবে ধর্মপরায়ণ মুসলমানরা এ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের নেতারা বেশ চিন্তিত সংখ্যার তারতম্যের কারণ নির্দেশ করতে গিয়ে বিচারমন্ত্রী কোয়েন গিন্স বলেন এর কারণ খ্রিস্টানরা সাধারণত কম ধর্মপরায়ণ এর কারণ এটা নয় যে ইউরোপে খুব বেশি মুসলিম রয়েছে ইউরোপীয় পার্লামেন্টের ন্যায় বিচার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির এক সভায় তিনি বলেন ইউরোপ এই বাস্তবতা বুঝতে পারছে না কিন্তু এটাই বাস্তবতা কিন্তু বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী জান জাম্বন পার্লামেন্ট সদস্যদেরকে সতর্ক করে দিয়ে বলেন সবচেয়ে বাজে কাজ হবে মুসলিমদেরকে শত্রু মনে করা তাদেরকে শত্রু মনে করলে আমাদের সমস্যা বাড়বে বই কমবে না গত মাসে ব্রাসেলসে কথিত ইসলামিক স্টেটের জঙ্গিদের সন্ত্রাসী হামলার পর এক শুনানিতে তিনি কথা বলেন আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের নিউজগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ